হ্যাঁ আচ্ছা, খুব ঠান্ডা মাথায় একটু শুনবা। যদি আমরা কোনো বস্তুকে নিচে থেকে উপরে উঠাই, কোথায় উঠাবো? নিচে থেকে উপরে উঠাই, তাহলে কাজের উপরে পরিমাণ হবে mgh। কাজের পরিমাণ কি হবে? mg MGS mgh। ডাইরেক্ট এই সূত্র লিখবা। দেখো আমি বলছি ডাইরেক্ট কেন লিখবা, এই যে দেখো লেখা আছে, এত মিটার গভীর থেকে এত কেজি লোহা তোলা হলো, কতটুকু কাজ হবে? দেখো লেখা আছে কি লেখা আছে, এত মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহা তুলতে কত কাজ করতে হবে? আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে তোমার এই কাজের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে তুমি শুধু এই, তাহলে এই যে নিচ থেকে জিনিস উপরে উঠানো হচ্ছে না, তাহলে নিচ থেকে যেহেতু উপরে উঠানো হলে আমি বলছি কাজ ডাব্লু সমান হয় এমজিএইচ। কাজ ডাব্লু সমান কি? এমজিএইচ। তাহলে এম, এমজেস তারপরে জি, তারপরে এইচ। ঠিক আছে, স্যার, এটা ভর, এম উচ্চতা, এইচ। হ্যাঁ এই যে লেখাই তো আছে, ভর হলো 40 ইয়া 50 কেজি, উচ্চতা হলো, গভীরতা বা উচ্চতা হলো কত? 90 90 মিটার। আমি স্যার হ্যাঁ বলো। সেটা বলি না, আমি বলতেছি এম ভর, যে এম আমি ভর না ভর লিখবো না, খালি এম লিখবো, না ওটা করা যাবে না, হবে কি? ভর সহই লেখা লিখব। ওইটা যে ভর, তুমি এটা না, এটা এখানে আছে, এটা হলো অনুধাবন মূলক। অনুধাবনের ইংরেজি হলো কম্প্রেহেন্সিভ, কম্প্রেহেন্সিভের প্রতি শব্দ হলো আন্ডারস্ট্যান্ডিং। আমরা অনেকের সময় ভুল বোঝাবুঝি হলে আমরা কি বলি বলো তো? বলি উমুকের সাথে আমার মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার মানে কি সে আমাকে বুঝতে পারেনি, এটা বাংলা এটা না? তো তুমি যদি বলো যে এম মানে কি, এম মানে যে ভর, এটা তুমি বুঝতে পারছো, ওটা এম সহ না লিখলে কি ওটা হবে? মানে ওই ভর লেখা লিখবে, এম লেখা লিখবে। আমি মানে ওটা লিখি না, তুমি এটা নর্মাল অঙ্ক করার সময় না লিখলে, কিন্তু পরীক্ষায় লেখা লাগবে, পরীক্ষায় না লিখলে ওটা স্যারেরা ভুল ধরবে, হয়তো অনেক স্যার আছে দেখবে ওটা নাম্বার ভুল দেবে ধরে, না। হ্যাঁ নম্বর কেটে দিবি তখন। কি দো, শোনো, তুমি এমনি নর্মাল অঙ্ক আমার কাছে করে দিচ্ছ, তখন এম ওই ভর না লিখলেও চলবে, কিন্তু যখন তুমি পরীক্ষাই করবা তখন তোমাকে এই ভর কথাটা লেখাই লাগবে, উচ্চতা লেখাই লাগবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তাহলে এই এই যে ভূমি নিচ থেকে উপরে উঠানো হলো কাজের পরিমাণ এত, এটা কি এখন পারবা এই জাতীয় অঙ্ক এলে? হ্যাঁ আচ্ছা, তাহলে এই দেখো 1 নম্বরটা আমি গোল করে দিলাম, কিন্তু আমি এই পৃষ্ঠটা পাঠিয়ে দিলে তুমি এই অঙ্কটাই করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নিয়মের আমি এখান থেকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এই যে একটু আগে তোমাকে দেখালাম না, মনে পড়ে কি? এই 3 নম্বর অঙ্কটা করবা, 3 নম্বর অঙ্কটা, এই যে তোমাকে একটু আগে যে আমি পড়ালাম যে কাজ ডাব্লু সমান এফ এস, কাজ ডাব্লু সমান কি এফ এস, এই যে এফ এস টা এখানে আছে, এই যে দেখো এফএস এফ এস, এস মানে সরণ, এফ মানে হলো বল 200 নিউটন। কোথায় দেওয়া আছে যে 200 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে? সরণ হলো কত? 10 মিটার। সরণ কার মান? এটা এস এর মান। সরণ কার মান? এস এর মান। শোনো, তুমি একবার খালি এসএম ভালো করে পড়লি দেখতে বুঝছো, এফ যে বল, এটা তো তুমি একটু আগে যে অধ্যায় পড়লে সেখানেও লেখা আছে না এফ মানে বল। হ্যাঁ তাহলে তুমি যদি ওখানে যদি এফ মানে বল পড়ো, তাহলে ইতিহাসে মুখস্থ করা লাগবে, না তার মানে এক জায়গায় পড়লে অন্য জায়গায় তোমার কাজ হয়ে যাবে, বুঝছো? বেশি বেশি
মানে খালি এক জায়গায় পড়লে অন্য জায়গার পর অনেকগুলো হয়ে থাকবে। আচ্ছা তাহলে যে বল গুণন সরণ, এই যে বল এই যে সরণ এই দুটের গুণফল, এই যে কার সমান এত কত, এন কে একটা ছোট অঙ্ক যদি পরীক্ষাতে আসে আর তুমি যদি না পারো তাহলে এটা কত খারাপ লাগবে, খারাপ লাগবে না? আচ্ছা তাহলে এখন আলে পারবা কি? হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ, তাহলে এই ইনকা অঙ্কগুলো নিজের থেকেও আসতে পারে, তুমি সাইড নোট দিবা যে এই যে ইনকে লিখবা এফ সমান হলো কত 200 নিউটন, তুমি যতক্ষণ পর্যন্ত সাইড নোট না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার মাথার মধ্যে বুদ্ধি আসবে না, কিন্তু তুমি যদি খালি অঙ্ক পড়ো অঙ্ক পড়ে কিন্তু মাথার মধ্যে কোনো বুদ্ধি আসবে না, তোমাকে ইনকে সাইড নোট দিতে হবে। এফ মানে 200 নিউটন, তারপরে সরানো হলো এস মানে হলো কত 10 মিটার। এখন তোমার মাথায় থাকবে কি? 10 মিটার, হ্যাঁ 10 মিটার, এই যে দশ ডাবলু সমান মিটার ভর, 10 মিটার তোমার মাথায় থাকবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু কত এফ এস। এখন এফ আর এস এর মান বসে দিবা হয়ে যাবে। কে ঠিক আছে কি? খুব কঠিন লাগছে? হ্যাঁ না আচ্ছা এরপরে দেখো, গতি শক্তির অঙ্ক হাফ এম ভি স্কোয়ার, কার অঙ্ক? গতি শক্তির অঙ্ক। তো এখানে তুমি দেখো গতি শক্তি টি সমান হাফ এম ভি স্কোয়ার, একটু খেয়াল করো। এখন করা হলো কি, ওপরেও এম নেওয়া হলো নিচেও একটা এম নেওয়া হলো, দেখো বাড়তি এম। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব দিচ্ছিল, দেখতে পাইছো? হ্যালো, তাহলে গতি শক্তি সমান হলো হাফ এম ভি স্কোয়ার, খালি এইটুকু মনে মনে রাখো। সামনে এখানে একটা ক্লাস করে, আপনি মানে ওই নোট গুলো আমাকে দেন, আমি ওখান থেকে বুঝে নিব। আমি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই পৃষ্ঠা গুলো পাঠিয়ে দিই, তুমি তাহলে বসে বসে করো, আর যেগুলো সমস্যা হবে পরে তাহলে আমি তোমাকে সেগুলো বুঝিয়ে দিই। হ্যালো স্যার, আমি বলতেছিলাম যে আপনি নোট গুলো দেন, আমি ওখান থেকে বুঝে নিব, যদি সমস্যা হয় আমি আপনাকে পরে জানাবো। উনি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সেটাই করি। ওকে।